আগামী নির্বাচন নিয়ে সরকারের সাথে যে কোনো সময় যে কোনো স্থানে আলোচনায় বসতে প্রস্তুত বিএনপি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিন সিটিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ তৈরিতে ব্যর্থ হলে কমিশনকে পদত্যাগ করার দাবি জানান তিনি। এদিকে সরকারের যোগ সাজুষে সিগন্যালেই বড় পুকুরিয়া খনির কয়লা লোপাটের ঘটনা ঘটেছে বলেও দাবি করা হয় দলটির পক্ষ থেকে। আরও জানাচ্ছেন গোলাম মোর্শেদ। আসন্ন তিন সিটি নির্বাচনের সার্বিক বিষয় তুলে ধরতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজশাহী, বরিশাল ও সিলেটে প্রহসনমূলক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, যা আগামী জাতীয় নির্বাচনকেও প্রশ্নবিদ্ধ করছে। নির্বাচন কমিশনকে অনতিবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য, নিরপেক্ষ নির্বাচন করার জন্য সকল ব্যবস্থা নেওয়ার জন্য, সমস্ত গ্রেফতারকৃতদেরকে মুক্তি দিয়ে নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য আহ্বান জানাচ্ছি, অন্যথায় তাদের পদত্যাগ দাবি করছি। এ সময় মির্জা ফখরুল জানান, একাদশ সংসদ নির্বাচন নিয়ে সরকারের সাথে সংলাপের বিষয়ে যে কোনো সময় আলোচনায় প্রস্তুত বিএনপি। আমরা একটা সুস্থ অবস্থায় যাওয়ার জন্য, একটা নিরপেক্ষ নির্বাচন যাওয়ার জন্য পথ বের করতে তাদের সঙ্গে আলোচনা সবসময় আহ্বান জানাচ্ছি। আজকে আপনাদের মাধ্যমে আজকে আবার আহ্বান জানালাম, যা আসেন আলোচনায় বসি, কথা বলি, আসেন, কোথায় বসবেন, কি করবেন বলেন, আমরা সবসময় প্রস্তুত আলোচনার জন্য। এর আগে শুক্রবার সকালে একই স্থানে আরেক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কয়লা দুর্নীতির লোক দেখানোর তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। গত বছর জুলাইয়ের বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ হওয়া এবং গত রবিবার থেকে বিদ্যুৎ কেন্দ্রটি সম্পূর্ণ বন্ধ হওয়ার পরেও মন্ত্রণালয়ের হুঁশ হলো না কেন, তাতেই প্রমাণিত হয় ক্ষমতাসীন মহলের গ্রিন সিগন্যাল ছাড়া লক্ষ লক্ষ টন কয়লা অদৃশ্য হয়ে যায়নি। এ সময় খানাখন্দে ভরা রাস্তাঘাটের বেহাল দশায় ঈদের আগে বাড়ি ফেরা মানুষের চরম ভোগান্তির আশঙ্কা করেন রিজভী। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।